হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পরিবার পরিকল্পনা কার্যালয় গাইবান্ধা নিয়োগ পরীক্ষা 2022। পদ ছিল পরিবার পরিকল্পনা সহকারী। আর পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা, যেটা 28শে অক্টোবর 2022 সালে হয়ে গেছে। তো এর সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান ছিল 70 মার্ক। তো এর পূর্ণাঙ্গ সমাধান করবো, ধৈর্য ধরে সাথেই থাকবেন। তো প্রথমে 1 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন, মহাশয়, মহাযোগ, আশয়, সূর্যোদয়, সূর্যোদক, উদয়, স্বল্প, সুযোগ, অল্প, লবণ, লোযোগ, অন, মহসৎ, মহাযোগ, অসৎ। 2 নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন, ধ্বংস, সৃষ্টি, ঊর্ধ্ব, নিম্ন বা অর্ধ, শূন্য, পূর্ণ, ঢাকা, খোলা, পটু, অপটু। 2 নম্বরে ছিল বাক্য গঠন করুন, ঝাঁকের কই, দুদিন বাদে দেখা যাবে যে ঝাঁকের কই ঝাঁকেই ফিরছে, মাছের মায়ের পুত্র শোক, গরিবের জন্য বড় লোকের দরজাটা মাছের মায়ের পুত্র শোকেরই মতো, ইঁদুর কপালে, মানে মন্দ, নিতান্ত মন্দ ভাগ্য, তো এত কষ্ট করে শোকের মুখ মিলল না, তুমি আসলে একটা ইঁদুর কপালে। পরে ছিল তামার বিষ, অর্থের কুপ্রভাব, যার অর্থ তামার বিষে ওরা ধরাকে স্বরাজ্ঞান করেছে। পরে ছিল ব্যাঙের আদলে, ব্যাঙের আদলে সামান্য সম্পদ, ব্যাঙের আদলে নিয়ে ব্যবসা হয় না। 4 নম্বর ছিল সঙ্গীবদ্ধ দিন, বাংলা সাহিত্যের ভোরের পাখি কে, এটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়। বাংলা গদ্যের জনক কে, বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পুতুল নাচের ইতি কথা উপন্যাসটি কার লেখা, এটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। পরে 5 নম্বরে ছিল ফিলিং দ্য ব্লাঙ্কস, হি ওয়াজ ইকুয়াল ড্যাশ দ্য টাস্ক, এটা হবে টু। আই প্রিফার টি ড্যাশ কপি, এটা হবে টু। হি লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট, এটা হবে ভয়। দ্য ম্যান ওয়াজ রান ওভার ড্যাশ এ কার, এটা হবে বাই। হি হ্যাজ গিভেন ড্যাশ স্মোকিং, এটা হবে আপ। 6 নম্বরে ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং, এ লট অফ মানে প্রচুর, দেয়ার ওয়াজ এ লট অফ স্পেস মানে প্রচুর জায়গা রয়েছে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা সহ, হি লিভ দ্য স্পেস প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, বাই ডিন্ট অফ মানে প্রসঙ্গে, হি গট হট হি ওয়ান্ট বাই ডিন্ট অফ প্লেডিং অ্যান্ড ট্রেডিং, ইন এ বডি মানে একত্রিত, সোলিডার্স মুভ সুইফটলি ইন এ বডি টুয়ার্ডস দ্য বিল্ডিং, আউট অ্যান্ড আউট মানে পুরোপুরি বা সম্পূর্ণরূপে, হি ডিক্লেয়ার হিমসেলফ অ্যান্ড আউট রিপাবলিকান। 7 নম্বরে ছিল রাইট দ্য অপোজিট সাইড বা বিপরীত শব্দ লিখুন, রাইট রং, ফার নেয়ার, আপ ডাউন, স্ট্রং ওয়েক, কোয়েজিয়াস, কোডলি। 8 নম্বরে ছিল একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1000 টাকায় কিনে 1200 টাকা বিক্রি করলেন, তার কত লাভ হলো। তো যেহেতু শতকরা চায় নাই, তাই দেওয়া আছে বিক্রয় মূল্য 1200 টাকা, ক্রয় মূল্য 1000 টাকা। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়ে আছে। তাহলে আমরা লাভের সূত্রটা ব্যবহার করে আমরা লাভ পেয়েছি 200 টাকা, অর্থাৎ এই প্রশ্নের উত্তর ছিল 200। 9 নম্বর ছিল 500 একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার কম হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত। তো 500 পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 80 গুণ 50, অর্থাৎ 4000 বর্গমিটার। এখন পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 80 মিটার থেকে দুই সাইডে 4 মিটার করে বা অর্থাৎ 8 মিটার বাদ দিলে 72 মিটার। তো পাড় বাদে পুকুরের প্রস্থ হবে 50 মিটার থেকে দুই সাইডে 8 মিটার, 4 মিটার করে 8 মিটার বাদ দিলে 42 মিটার, অর্থাৎ পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল হবে 72 × 42, 3024 বর্গমিটার। তো সুতরাং পাড়ের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল 4000 থেকে 3024 বর্গমিটার বাদ দিলে অর্থাৎ 976 বর্গমিটার হচ্ছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ এই প্রশ্নের উত্তর ছিল পুকুরের পাড়ের ক্ষেত্রফল 976 বর্গমিটার। পরের প্রশ্ন ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন, x² + 5x + 6, তো এটাকে প্রথমে আমরা মিডল টার্ম করব, পরে কমন নিব, ক্যালকুলেশন করলে x + 3 x + 2। পরে 11 নম্বরে ছিল সঙ্গীবদ্ধ দিন, আমার ভাই রক্ত রাঙানো, 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে, এটার প্রথম সুরকার ছিল আব্দুল লতিফ, পরে পরবর্তীতে আব্দুল আলতাফ মাহমুদের সুরটাই সেরা হিসাবে ধরে নেওয়া হয়। তো এটার উত্তর হবে আলতাফ মাহমুদ। WHO এর পূর্ণরূপ কি, এটা হচ্ছে
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? এটা হচ্ছে 18+, অর্থাৎ 18 বছরের উপরে। মুজিবনগর সরকারি স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুজিবনগর জেলা, মেহেরপুর জেলার মুজিবনগরে। পরে ছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসডিজির গোল কয়টি? সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল বা লক্ষ্য হচ্ছে 17টি। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। পরে ছিল বিশ্বকাপ ফুটবল 2022 কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা হবে কাতারে অবস্থিত, না সরি, এটা অনুষ্ঠিত হবে। পরে কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়? তো এটাকে ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলা হয়।